ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি মোগলাই চিকেন হান্ডি রেসিপি। তো একটা পাত্রের মধ্যে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি 750 গ্রাম। এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ। এবার মাংসটাকে মাখিয়ে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এবার একটা কড়াইতে আমি তেল গরম করে নিয়ে আলুগুলো ভেজে নেব। আর এটা অপশনাল, আলুটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। মোগলাই চিকেনের আলুটা যথাসম্ভব দেয় না, কিন্তু আমি আলু দিয়ে বানাচ্ছি আর আলু ছাড়া আমাদের হয় না, আপনারা জানেন। আলুগুলো আমি প্রথমে ভেজে তুলে রাখছি। এবার কড়ার মধ্যে আমি আরও খানিকটা তেল দিয়ে দিচ্ছি আর রান্নাটা করবো পুরো সাদা তেলেই। আপনারা চাইলে সরষের তেলে করতে পারেন। তো সাদা তেল দিয়ে আমি গরম করে নিচ্ছি। এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। আর পেঁয়াজ বাটাটা আমি 2-3 মিনিট ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। এখানে আমি 4টে মাঝারি সাইজের পেঁয়াজ বাটা করে নিয়েছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন পেস্টটা। রসুন পেস্টটা দিয়ে ভালো করে আবার 2-3 মিনিট ভেজে নেব। এখানে আমার আদা রসুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি মাংসগুলো। এই মাংসগুলো আমি এগুলো পেঁয়াজের সাথে ভালো করে ভাজবো যতক্ষণ না মাংসটার কালার সাদা হয়ে আসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা 1 চামচ মতো। আপনারা যারা ঝাল যেরকম খান সেই স্বাদ অনুযায়ী দেবেন। তো মাংসটা আমার অনেকক্ষণ ভাজা হয়েছে। এবার মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু কালার হওয়ার জন্য দিলাম। এবার দিয়ে দেব ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর মাংসটা দেখে বুঝতেই পারছেন কালারটা অনেকটাই সাদা হয়ে গেছে। এবার দিয়ে দেব জিরের গুঁড়ো। এবার এগুলোকে ভালো করে আমি মাংসের সঙ্গে নেড়ে নিয়ে মিশিয়ে নেব। আর এটা পুরোটাই হবে লো হিট দিয়ে হবে। এটা আমার গ্যাসের ফ্লেমটা একদম লো দেওয়া আছে। আর দিয়ে দিচ্ছি হলুদ। আমি এখন লবণ দেব না, লবণটা পরে দেব। আর এখানে যারা ঝাল খেতে চান তারা একটু লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আমি এখানে লঙ্কার গুঁড়ো দিচ্ছি কারণ কাঁচা লঙ্কা বাটাতে আমি 1 চামচ দিয়েছি, ওতে ঝাল হয় না, তাই আমার একটু লঙ্কার গুঁড়ো দিলাম। এটা একটু স্পাইসি খেতে হয়, তো এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। মাংসটা দেখতেই পাচ্ছেন কষানো অনেকটাই হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। এখানে আলুগুলো আমি দিয়েছি তাই আলুগুলো দিয়ে দিলাম, কিন্তু যারা আলু খাবেন না তারা আলু দেবেন না। তো এই মাংসটা আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে কষিয়ে নিচ্ছি।
এবার আমি দিয়ে দিচ্ছি সানরাইজ শাহি গরম মশলা। এই সময় আমি গরম মশলাটা দেব। শেষের দিকে আমি দেব না, এখন গরম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়িয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। মাংসটা ঢাকা দিয়ে কষাতে কষাতে মাংসটা থেকে অনেকটাই তেল ছেড়ে এসেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি কাজু বাটাটা, আর দিয়ে দেব টক দই আর টমেটো পিউরিটা একসঙ্গে দিয়ে আবার আমি ভালো করে কষাবো। আর এখানে আমি প্রত্যেকবারের মতন টক দইটা একটু লবণ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা দিয়ে দিলাম। এবার সব উপকরণ দিয়ে ভালো করে আবার কষাতে থাকব, যতক্ষণ না একদম তেল ছেড়ে আসছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কালারটা খুব সুন্দর এসছে। আর এখানে কষানো একদম হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন গ্রেভিটা বেশ সুন্দর হয়েছে। দিয়ে দিচ্ছি কসুরি মেথি, এই সময় আমি কসুরি মেথিটা অ্যাড করলাম, দিয়ে আবার এটাকে নাড়িয়ে দেব, দিয়ে না ঢাকা দিয়ে রাখব, ঢাকা দিয়ে ঢাকা দিয়ে আমি পুরো রান্নাটা করব। এতক্ষণ লবণ অ্যাড করিনি, এই সময় আমি লবণটা অ্যাড দিচ্ছি, এটা স্বাদ অনুযায়ী। যেহেতু টক দইটা আমি লবণ দিয়েছি আর মাংসটাও আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, সেই বুঝেই লবণটা দিতে হবে। এটা যেহেতু বোনলেস চিকেন তার জন্য একটু জল দিতে হবে সেদ্ধর জন্য। আর কাজু আর টক দই বেটে রেখে ছিলাম যে বাটিটায়, সেই বাটিটা ধুয়ে আমি এক বাটি জল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব। এখানে যেহেতু আলুগুলোও দেখলাম সেদ্ধ হয়নি, তাই আমি আরেকটু আরও আধ বাটি জল অ্যাড করেছি। আর এই সময় আমি কাঁচা লঙ্কাগুলো দু টুকরো করে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি এবার ঢাকা দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, আর এই সময় আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিগুলো দিয়ে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ 5-7 মিনিট মতন ফুটিয়ে নেব, যতক্ষণ না ঝোলটা পাতলা ঝোলটা গাঢ় হয়ে যাচ্ছে ততক্ষণ আমাকে এইটা ফুটিয়ে গ্রেভিটা গাঢ় করতে হবে, তবেই এর টেস্টটা ভালো পাওয়া যাবে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর তৈরি হয়ে গেছে আমার মোগলাই চিকেন হান্ডি। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধুবান্ধবকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।